গতকাল সন্ধ্যের পর খবর পাই আমার নামে একটি মামলা করেছে আগরতলা পশ্চিম থানায়, এবং রাত্রে শুনলাম পুলিশ খুঁজছেন আমি কোথায় আছি, আমাকে একটি নোটিশ ধরাবেন। গভীর রাতে আমাদের স্টিয়ারিং কমিটির কনভেনার সুবল ভৌমিকের অফিসে সেই নোটিশ জমা পড়ে, তাতে দেখি 41A নোটিশ দিয়ে আমাকে 24 ঘন্টার মধ্যে নজিরবিহীন কাউকে কোনো কেসে হাজির হতে বলে 24 ঘন্টা একদিনের মধ্যে বলা হয়েছে, 1 ডের মধ্যে আসতে। আর আমি চিরকাল ল অ্যাবাইডিং সিটিজেন, আমি সেটা মেনেছি এবং একদিনও 24 ঘন্টাও গড়াইনি, আমি কিন্তু এখানে রয়েছি। তাদের তদন্তকারী অফিসার প্রশ্ন করেছেন, আমি খুব স্পষ্টভাবে তাকে জানিয়েছি আমি কোথাও কোনো অন্যায় করিনি। তারা ঠিক কি প্রশ্ন করেছেন আর আমি কি উত্তর দিয়েছি সেটা এখানে বলা উচিত নয়, তার কারণ হচ্ছে এটা তদন্তের পার্ট, এইটা এই এথিক্সটা থাকা ভালো। কিন্তু আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে আমার বিরুদ্ধে আপনারা যে অভিযোগটা দিচ্ছেন সেটা মিথ্যা অভিযোগ, কারণ আমিও হিন্দু ঘরের সন্তান, আমি কেন হিন্দু ধর্মকে অপমান করব। কিন্তু যদি কোনো একটা দল রামচন্দ্রকে ধর্মের পাতা থেকে শ্রদ্ধার জায়গা থেকে রাস্তায় পলিটিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ব্যবহার করে, তাহলে সেটাকে কাউন্টার করার রাইট আমার রয়েছে। আমি রামায়ণ ডিস্টর্ব করিনি, ওনারা যদি রামায়ণের পক্ষে বলে ওনাদের দিকে টানতে চান, মানুষকে বিকল্প পয়েন্ট বলার রাইট আমার রয়েছে, তাতে যদি আপনারা আমায় গ্রেপ্তার করেন করতে পারেন, কিন্তু এটা গণতান্ত্রিক অধিকার। এখন বিজেপি তো এসবে হাঁটে না, তো বিজেপি এসব করছে, তো এখন আমি পুলিশকেও দোষ দিই না, তারাও নাজেহাল, মানে তারাও চাইছেন না এসব, এখন উপর থেকে নির্দেশ এলে তারা কী করবেন। এরপরে আমার আইনজীবী শ্রীমান অগ্নিশ এবং আরেকজন যিনি ছিলেন, আমরা FIR কপিটা দেখতে চাই, যে FIRটা কী, যে আমাকে ডাকা হলো আমি FIRটা দেখবো না। ওনারা প্রথমে বললেন দেখা যাবে না, দেয়া যাবে না, নিয়ম নেই, তারপর বলেন পরে দেবো, কাল পাঠিয়ে দেবো, তখন বলেছিলাম এই অপেক্ষা করছি, অবিলম্বে আমাকে বা আমার আইনজীবীকে FIRটা দেখতে দেওয়া হোক, তো ওনারা সেটা মেনেছেন, আইনজীবীকে দেখতে দিয়েছেন, গোটা জিনিসটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে, ফলে আমার কাজ আপাতত এখানে শেষ, বাকি লড়াই চলবে। আর আমি আরও বলেছি, দেখুন আমি কোনো মিডিয়া হাউসকে দোষ দিতে চাই না, মিডিয়া তার পলিসি অনুযায়ী কাজ করবে, কোনো মিডিয়া বিজেপির পক্ষে হতে পারে, কোনো মিডিয়া অন্য দলের হতে পারে, সম্পূর্ণ ব্যাপার, আমি নিজে মিডিয়ার লোক, কিন্তু পার্টিকুলারলি আমি তাকেও পছন্দ করি, আমার সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। একটি চ্যানেল যদি সারাদিন ধরে এই ধরনের বিকৃত খবর করে সাম্প্রদায়িক প্ররোচনা দিয়েছে, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে না কেন? হেডলাইন্স ত্রিপুরাকে অবিলম্বে কেন অ্যারেস্ট করা হবে না? আগে অ্যারেস্ট করা হোক, যদি সারাদিন ধরে সাম্প্রদায়িক প্ররোচনা দিয়ে থাকে অবিলম্বে হেডলাইন্স ত্রিপুরাকে অ্যারেস্ট করা হোক, ফলে নিরপেক্ষতা যদি দেখাতে হয় তাহলে সব জায়গায় দেখানো হোক। আমি অমুককে চিনি বা অমুককে ভালোবাসি বলে তো এই নয় যে তার মতো করে অমুকের অমুক পার্টির কাজ করে যাবে, কখনো এখানে সারাদিন ধরে প্ররোচনা দেবে, কখনো কলকাতার একটা ইউটিউব চ্যানেলকে ফোন করে কোনো এখানকার কোনো সাংবাদিক নেতা তিনি ফুটেজ পাঠিয়ে বলবেন এক্ষুনি দেখাও, মেলাউইন করাও, এসব খেলা যাদের সঙ্গে এতদিন খেলেছে খেলেছে। ও যে স্কুলে পড়ছে না, আমি তার প্রিন্সিপাল ছিলাম, ও যদি ভদ্রভাবে না চলে তাহলে ও আশা করি ভবিষ্যতেও সাংবাদিকতাটা করবে, তা এই একটা প্রো থাকা ভালো, কিন্তু কনস্পিরেসির পার্ট হয়ে যাওয়াটা বোধহয় ঠিক নয়। এখানকার বহু মিডিয়াকে বন্ধ করা হয়েছে, বহু কাগজের উপর হামলা হয়েছে, সেই সময় যারা সমর্থকের ভূমিকা পালন করেছে তারাই এখন সাম্প্রদায়িক উত্তেজনাকর প্ররোচনা দিয়ে দিয়ে অসভ্যতা চালাচ্ছে। আমি পুলিশকে অনুরোধ করেছি, যদি ওনারা করতে পারবেন না, যে অবিলম্বে হেডলাইন্স ত্রিপুরাকে গ্রেফতার করতে হবে, অ্যারেস্ট করতে হবে। মামলা করা হয়েছে আবার ত্রিপুরাতে আপনাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, এটা এটা কি? না না, এটা তো একটা মামলা হচ্ছে যে
তৃণমূলকে ভয় পেয়ে, অভিষেককে ভয় পেয়ে এখানের কণ্ঠরোধ করার জন্য এসব হ্যারাস করার মামলা, সে ওনারা মামলা করেছেন। আমি প্রথমেই বলেছি যদি আমাকে অ্যারেস্ট করার করতে পারেন আমার কোনো সমস্যা নেই, কিন্তু লাগাতার হামলা হচ্ছে। আর যারা হামলা করছে তারা জয় শ্রীরাম ধ্বনিয়ে দিয়ে হামলা করছে, এখানে বিরোধীদের বিরোধী রাজনীতিকে হামলা করা হচ্ছে, অন্য সামাজিক ভেদাভেদ করে হামলা করা হচ্ছে, এবং সেখানে রামের নাম ব্যবহার করা হচ্ছে। কেন হবে, কেন হবে? আমরাও হিন্দু ঘরের, রাম যদি হন তিনি তো অন্তরে শ্রদ্ধার জায়গা আমাদের। আরে আমিও হিন্দু, আমি হিন্দু নই, কী আশ্চর্য কথা, দাঁড়িয়ে আছি সূর্যের তলায়। নমো জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহদ্যুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রাণতস্মি দিবাকরম প্রভাতে ব্রহ্মরূপঞ্চ মধ্যাহ্নে বিষ্ণু রূপিণাম সায়াহ্নে হররূপঞ্চ শ্রী সূর্যদেব নমস্তুতে। আমি হিন্দু নই, কিন্তু আমার রামকে তুমি কেন পলিটিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে ব্যবহার করছো? যদি বিজেপি রাম রামরাজ্য এগুলো বলতে থাকে তাহলে সেগুলো যে মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত নয় বেঁচে থাকার লড়াইতে, সেটা তো আমরা বলতে বাধ্য হব। তো পুলিশ থামাক সবাইকে, পুলিশ ভোটে রামের ব্যবসাটা বন্ধ করুক, তাহলে তার উল্টো কথাটা বন্ধ হয়ে যাবে। আমরাও হিন্দু, হিন্দুর এজেন্সি আমরা কাউকে দিইনি। যখন তৃণমূল কর্মীদের উপর হামলা হচ্ছে, মারছে, আরে জয় শ্রীরাম শব্দ ব্যবহার করা হচ্ছে, কেন হবে? একজন একজন নমস্য পুরুষ রামচন্দ্র, তাকে ব্যবহার করে রাস্তায় ভোটের মিছিল, হিংসের গাড়ি ভাঙচুর বা অন্য জায়গায় আঘাত করার সময় রামের নাম ব্যবহার করা হচ্ছে, তখন পুলিশ দেখতে পায় না? তখন সুমোটো মামলা হয় না? আর ওইসব গ্রেপ্তারের ভয়ে রক্তচক্ষু যাদের দেখায় তাদের দেখাবে কুণাল ঘোষ বাকছাল পড়া বেড়াল নয়।